পিঙ্কির বিষয়ে প্রথম থেকেই বেআইনি পথে হেঁটেছে আইনের রক্ষকরা হলো না সকাল দশটার আগেই দমদম সেন্ট্রাল জেল থেকে ছেড়ে দেওয়া হয় পিঙ্কি প্রামাণিককে দশটা তিরিশে বাগুইয়াটি থানা থেকে নিজের জিনিসপত্র নিতে এলেও বাড়ির চাবি পিঙ্কির হাতে দেয়নি থানা থানার দাবি চাবি নাকি অভিযোগকারিনীর কাছে এবং তার উকিলের পরামর্শ মতো তিনি চাবি দিতে নারাজ চাইলে পিঙ্কি নিজের বাড়ির তালা ভেঙে ঠুকতে পারে কিন্তু পিঙ্কি জেল কাস্টাডিতে থাকাকালীন পুলিশের সঙ্গে বহুবার অভিযোগকারী নিয়ে এসেছেন পিঙ্কির বাড়িতে তাই পুলিশের অনুপস্থিতিতে তালা ভাঙতে চাননি পিঙ্কির শুভাকাঙ্ক্ষীরা ঘটনার আগে পিঙ্কি সাত দিন বাড়ির বাইরের রেল কোয়ার্টারে ছিলেন তাকে চাবি দেওয়ার ভান করেই ডেকে এনেছিল অভিযোগকারী এবং সরাসরি তুলে দেয় পুলিশের হাতে এরপর পুলিশের অসভ্য আচরণ সবারই জানা এই দিনও প্রায় দুপুর দুটো অব্দি অপেক্ষা করার পর আবার থানায় গেলে সঙ্গে সঙ্গে পিঙ্কির আইনজীবীর হাতে চাবি চাবি দিয়ে দেয় পুলিশ কিন্তু প্রশ্ন তাহলে তখন চাবি কোথা থেকে এলো এর পরও নাটক পিঙ্কির বাড়ি পর্যন্ত পুলিশ আর কিছুতেই আসতে পারেন না দীর্ঘ অপেক্ষার পর থানার বড় বাবু এলে তালা খোলা হয় বাড়ির আঠাশ দিন পর বাড়িতে ঢোকে বাড়ির মেয়ে কিন্তু কেন পুলিশের এই ভূমিকা কেন একজন মহিলাকে শারীরিক পরীক্ষা ছাড়াই তার ধর্ষিতা হওয়ার অভিযোগ মেনে নিয়ে পিঙ্কির প্রতি এই ব্যবহার পুলিশের প্রশ্ন পিঙ্কিরও আমি তো সেটাই এখনও বুঝতে পারছি না সে পুলিশই ভালো মতো বলতে পারবে কেন ওকে সাপোর্ট করলো ও কি ইন্টারন্যাশনাল প্লেয়ার না কি জানি না নিজে বুঝতে পারি আমার মনে হয় আমার চাইতে ভালো ওরা বলতে পারে কি মহিলাকে এত সাপোর্ট কেন করা হলো বিনা প্রুফ বিনা উইটনেস কেউ কিচ্ছু নেই বাড়িতে আমি যখন থাকছিলাম না তখন আমার নাম এই মতো কেস থাকাকালীন কেস যদি এই মতো দিত তাহলে আমি সেটা শিখি মানুষ মানুষও মানতো যখন আমি বাড়িতে এক সপ্তাহ নেই সেই সময় আমার বিরুদ্ধে এই মতো কেস করেছে আর তারপরে পুলিশ ওকে কী মতো সাপোর্ট করে মানে আমাকে অ্যারেস্ট করে আমি বুঝতে পারছি না এখন